সো গাইস, গুড মর্নিং গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের এবারের মতন শেষ দিন। আমরা এখন বেরোচ্ছি সাইট সিন ঘুরতে, আর এখন বাজে ভোর 3:30, যাচ্ছি হচ্ছে টাইগার হিল দেখতে। হোটেলটা দারুণ ছিল, সিরিয়াসলি একবার হলো ভিজিট করো। চলো, গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, আর গাড়ি এখানে বার্গেনিং করে নেবে। শুধুমাত্র আমাদের সাইট সিন ঘুরতে এখানে গাড়িতে লেগেছে 3,000 টাকা, মানে একটু বার্গেনিং করে নিতে হবে তোমাদের, ঠিক আছে? আর এই দাদাতেরই গাড়ির ব্যবস্থা আছে, কোনো চাপ নেই, গাড়ি করে দেবে তোমাকে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি আজকে আমাদের সাইট সিন করাবে। দাদা চলে এসছে, তো চলো যাওয়া যাক মহাদেবের নাম করে। এই আমাদের গাড়ি ছেড়ে দিল আজকে দার্জিলিং সাইট সিন ঘোরার জন্য। আর মহাদেব, চলো যাওয়া যাক। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের টাইগার হিল। এটা হচ্ছে টাইগার হিল যাওয়ার রাস্তা, পুরো ফরেস্ট দুদিকে। আর 70 টাকা করে কিন্তু টিকিট নেয় টাইগার হিলে যাওয়ার জন্য। দারুণ রাস্তাটা, পুরো ফরেস্ট, অন্ধকার। এটাই হচ্ছে টাইগার হিলের মেইন রাস্তা, এদিক থেকে সোজা গেলে টাইগার হিল। আমার মতন সবাই এসছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখানে টাইগার হিলে। বিশাল উপরে কেদারনাথের কথা মনে পড়ে গেল। হ্যাঁ মহাদেব, এখানে মার্কেট আছে, এখান থেকে শপিং করতে পারো তোমরা। আমরা যাচ্ছি মহাদেবের আশীর্বাদে, যাতে ভালোভাবে দেখতে পাই। আমরা এখন অনেক উপরে আছি, আর ঠান্ডার লেভেল কিন্তু বিশাল। এই হচ্ছে সূর্যটা উঠলে তখন বোঝা যাবে কতটা সুন্দর জায়গাটা, সেটা তোমাদের দেখাতে পারবো আমি। দেখো, বাহ, সবার হাতে মোবাইল রেডি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমিও রেডি ফোন নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। চলো, লাগছে কিন্তু মারাত্মক। এটাই হচ্ছে মেন স্পট টাইগার হিল দেখার। আমি এখন দাঁড়িয়ে আছি একদম টাইগার, মানে কাঞ্চনজঙ্ঘার সামনে। এখনও অবধি দেখা যাচ্ছে না। এখন বাজে অঙ্কর কটা বাজে, 5টা বাজে মনে হয়, আই থিঙ্ক। হ্যাঁ, 5টার মতন বাজে। লোক কিন্তু বিশাল লোক এসছে এখানে টাইগার হিল দেখার জন্য, অনেক লোক, অনেক উপরে মনে সিনেমা দেখার মতন লোক বসে রয়েছে। সবাই সবাই অপেক্ষায় বসে আছে কখন দেখা যাবে। টাইগার হিলের জন্য সবাই দাঁড়িয়ে, এখনো দেখা যাচ্ছে না। লাগছে কিন্তু ওয়েদারটা সেরা সেরা লাগছে, সেরা। ভাই দৃশ্যটা ফোনে দেখাচ্ছি, আলাদাই মজা। কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি ফোনে, আর কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশনটা এখান থেকে অনেকটা দূরে পাঠিয়ে দেবে খাওয়া। এদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই দেখার জন্য বিগত আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখন না সূর্য উঠছে না কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাচ্ছে, সময় লাগবে 5:30। আরে না,
আসতে বলছি, আসতে পারছি আপনি যে পড়ে যাবে। ওই ক্যামেরা বন্ধ করতেই পারছি, এই সূর্য সেটাই এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জাস্ট মেঘে ঢাকা পড়ে গেল, তার জন্য বোঝা যাচ্ছে না, বাট তাও সবার মোবাইল থেকে বেশি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। চলো এর জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। সানলাইট দেখার জন্য জাস্ট দিকটা দেখো, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল এসেছে, এখানে টেলিস্কোপ দিয়ে চলে এসেছে, আর এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে পুরো পুরো। মানে সিরিয়াসলি বলছি, প্রথমবার দেখে জাস্ট একটা আলাদা মজা পেলাম সিরিয়াসলি। আর এত লোক যে দেখার জন্য এক্সাইটেড রয়েছে, বাট সূর্যটা একটু ডুবে গেল, বাট যদি দেখা যেত। সবাই টেলিস্কোপ নিয়ে এসেছে দেখার জন্য, দেখো ভাবা যায়। সবাই কাঞ্চনজঙ্ঘা দেখতে এসছে সকাল সকাল, সবাই কাঞ্চনজঙ্ঘা। চলো টাটা, সবার সাথে দেখা হবে আমার, দেখেছো তো ভালোভাবে, একদম 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 একদম, ঠিক আছে ঠিক আছে। ভাই আসার সময় কেউ এই রাস্তাটা, এটা শর্টকাট রাস্তা টাইগার হিলে ওঠার, এই রাস্তা ট্রাই করো না আসার সময়, ভাই প্রচণ্ড চড়াই আসার সময়। তো এই দুটো দাদার সাথেও আমাদের এখানে দেখা হয়েছিল, যাক ভালোভাবে ঘুরো, সাবধানে ঘুরো, চলো দেখা হবে টাটা। যাক সবার সাথে দেখা হবে, বেশ ভালোই লাগছে, বাট আমাদের আজকের মধ্যে কমপ্লিট করতে হবে সব কিছু, তো একদম সময় নেই, চলো যাওয়া যাক। এই টিকিটগুলো তোমাদের কাটতে হবে 70 টাকা করে টাইগার হিলে ওঠার জন্য। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইট সিন, আই থিঙ্ক একটা মন্দির হবে, দেখা যাক। এটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, আই থিঙ্ক বুদ্ধ মন্দির। এটা নেক্সট ডেস্টিনেশন আমাদের কমপ্লিট হয়ে গেলো, এটা বুদ্ধ মন্দির একটা, এবার পরের ডেস্টিনেশনে চলে যাওয়া যাক। নেক্সট থার্ড নম্বর টুরিস্ট স্পট এটা, এখানে 50 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু তোমাদের ঢুকতে হবে ভেতরে। এখানে 50 টাকা টিকিট দিয়ে মানে কেটে এখানে ঢুকতে হবে, ঠিক আছে। নো স্মোকিং জোন, খুব সুন্দর লাগলো জায়গাটা। এই হচ্ছে আমাদের টুরিস্ট স্পট, অ্যাট লাস্ট আই লাভ দার্জিলিং এ স্পটটা পেয়েছি, এখানে যে ছবিটা তুলো, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখো দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে দারুণ। এখানে আসার জন্য নাকি 100 টাকা নিল আমাদের কাছ থেকে টিকিট, ভাবা যায়। শুধু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে, এই জাস্ট, আর কিছুই না, আর কিছুই না। গাড়িতে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, বাহ। আমাদের গাড়ি চলছে নেক্সট স্পটের দিকে, যাচ্ছি আমরা। নেক্সট টুরিস্ট স্পট হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফোর্থ টুরিস্ট স্পট, ওই যে জাপানি টেম্পল, আর এইদিকে চলো যাওয়া যাক। সব জায়গা থেকে একটা বেনিফিট, কাঞ্চনজঙ্ঘাটা সব জায়গা থেকে দেখা যায়। আর এই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট, বেশ দারুণ। চলো এটা দেখি, ফোর্থ নাম্বার টুরিস্ট স্পট আমাদের ঘোরা হয়ে গেল, সেটা হচ্ছে ওই জাপানিজ মন্দির আর এই বুদ্ধ মন্দিরটা, বেশ দারুণ। নেক্সট টুরিস্ট স্পটে চলো। এটা হচ্ছে আমাদের ফিফথ স্পট, টেনজিং নরগে,
আর কিছু না হোক এখান থেকে ভালো ভিউ দেখা যাচ্ছে। নিচে খাইটা দেখো, বাবারে বাবা বিশাল, এখান থেকেও ভালো ভিউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফিফথ স্পট, এবার যাচ্ছে সিক্সথ স্পটে, চলো যাওয়া যাক। রে বাবা, নেক্সট 6 নম্বর স্পট হচ্ছে আমাদের চা বাগান। এখান থেকে পুরো শুরু চা বাগান, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ লাগছে, ও হ্যাভেন লাগছে হ্যাভেন। এই হচ্ছে চা বাগান পুরো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দারুণ লাগছে, ঠিক আছে। আর এই হচ্ছে চা বাগানের ক্ষেত, মানে সুন্দর লাগছে বেশ দেখতে। আর আমরা এখানে ছবি টবি তুললাম, সেই ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে, যারা ইনস্টাগ্রামে ফলো করবে ইনস্টাগ্রামে ফলো করে দিন, ঠিক আছে। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। বাহ দারুণ লাগছে, দেখো এখানে চা পাতা, ঠিক আছে। এই হচ্ছে চা পাতা এখানকার, বাহ। আর এখানে পুরো র চা আমরা খাবো, 150 টাকা করে প্যাকেট এগুলো। দার্জিলিং এসে যদি চাই না খাবো দার্জিলিং টি র টিতে, তাহলে আর দার্জিলিং কি করতে আসলে বস। পিওর দার্জিলিং টি, চাই পাতা ভি লে লিজিয়ে জো চাই পিয়া। এই দেখো দার্জিলিং টি, এটা হচ্ছে আমাদের 7th নম্বর সাইট সিনস আর কে এম। তো চলো ভেতরটা যাওয়া যা, বেশ মজাই হচ্ছে অনেকগুলো সাইট সিন দেখতে দেখতে। এটার উপরে উঠতে হবে, এই উপরে কোথাও উঠতে গেলেই তো আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। বাপরে বাপ, আর কে এম, আর কে এম এ মানে আমরাই ফার্স্ট এসেছি, বেশ দারুণ একটা জায়গা, কিন্তু হেভি উপরে, এটাই সমস্যা হচ্ছে, উপরে কি আছে সেটাই দেখার বিষয়। চলো দেখি, তোমার একটা বন্ধু থাকবে যে এত কষ্ট করে ছবি তুলবে, সবার তার ছবি কেউ তুলে দেবে না। ডেস্টিনেশন আমাদের জু, দার্জিলিং এর জু, চলো এটা দেখা যাক। তো ঢুকতে গেলে তোমাকে 110 টাকা করে পার পারসন ক্যামেরা DSLR এর জন্য, আবার 10 টাকা করে এক্সট্রা, ভাবতে পারছো? তোমাদের টিকিট কাটতে হবে, দেখো টিকিট 110 টাকা করে পার পারসন, আর টাইমিং হচ্ছে 8:30 থেকে 4 পর্যন্ত। সকাল সকাল চিড়িয়াখানায় টাইগার দেখতে যাচ্ছি আমরা। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে বাঘ মামাকে খুঁজে পাচ্ছি না আমি, কোথায় আছে বাঘ মামা? রয়্যাল বেঙ্গল টাইগার, ভাই কত সুন্দর দৃশ্য, সামনে থেকে টাইগার হাঁটছে। তো আমাদের সাইট সিন দেখা কমপ্লিট হয়ে গেল, আমরা এখান থেকে শিলিগুড়ি যাওয়ার একটা গাড়ি বুক করে নিলাম, ঠিক আছে। 250 টাকা করে ভাড়া পড়লো, ওখান থেকে আমাদের NGP আই থিঙ্ক দাদা বললো যে 30 টাকা করে টোটোতে লাগবে। তো চলো যাওয়া যাক মহানগর নাম করে। এই হচ্ছে NGP থেকে মানে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার গাড়ি, গাড়িটা আমরাই আছে আর কেউ নেই। আমাদের গাড়ি দাঁড়িয়েছে জাস্ট একটু সকালে ব্রেকফাস্ট করার জন্য। ব্যাপারটা হচ্ছে যে যাওয়ার সময় 1000 টাকা খরচা করে রিজার্ভ করে গেছিলাম, আসার সময় 250 টাকায় শিলিগুড়ি পর্যন্ত, তারপরে শিলিগুড়ি ওখান থেকে আবার টোটো করে যেতে হবে আমাদের 30 টাকা ভাড়া দিয়ে NGP। টিকিট এখনও কনফার্ম হয়নি, জানি না কী হবে, কোথা থেকে যাবো কীভাবে যাবো কিছুই জানি না। এখানে একটু মোমো অর্ডার দিয়েছি, চিকেন মোমো 120 টাকা খাওয়া যাক চলো। এখানে শুধু মোমো আর মোমো, এখানে আসলে মোমোই খেতে হয়, 120 টাকা চিকেন মোমো। ব্যাপারটা হচ্ছে আমরা নেমেছিলাম শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে 250 টাকা ভাড়া নিয়েছিলো মানে দার্জিলিং থেকে শিলিগুড়ি, সেই শিলিগুড়ি থেকে নেমে আবার ওখান থেকে অটো ধরে, শেয়ারিং অটো ধরে 50 টাকা করে এখন আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন আমাদের 6:45, বাট আমাদের 2টোর সময় আমরা চলে এসেছি, বাট বিশাল গরম, বিশ্বাস করো বিশাল গরম এখানে। চলো স্টেশনের ভেতরে যাই, তারপরে কথা হচ্ছে। ওখান থেকে দুপুরে খাওয়াটা অর্ডার করেছি, ভেজ থালি হচ্ছে 90 টাকা, ঠিক আছে, এই হচ্ছে ভেজ থালি, আর চিকেন থালি হচ্ছে 180 টাকা। চলো খাওয়া দাওয়া করি তারপরে কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছি, আবার আসবো টাটা। বিশাল গরম, এখন বসে আছি ওয়েটিং লঞ্চে, আমাদের ট্রেন হচ্ছে 6:45 NGP থেকে। বিশাল গরম, বিশাল দুঃখের বিষয় একটাই যে টিকিট কনফার্মেশন তো হয়নি, RSC তে গেছে,
একটা সিটি পেয়েছি, দুটো টিকিট একটা সিটি, দুজন একটা সিটে যেতে হবে। এটা রেলের কি স্ক্যাম আমি বুঝি না। অ্যাটলাস্ট আমাদের দার্জিলিং মেল অ্যানাউন্স করে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে NGP থেকে আমরা উঠবো। আমাদের কোচ আছে বি সিক্সই আছে, 31 সিট নাম্বার, বাট দুজনের একটা সিটই পড়েছে, আড়ে সিটও রয়েছে। এই সিস্টেমটা আমি কেন বুঝতে পারলাম না, কারণ টিকিট আমাদের দুজনের নিচ্ছে, সিট আমাদের একজনে দিচ্ছে আড়ে সিটে। ভাই ভালো স্ক্যাম করছে ইন্ডিয়ান গ্যাংটা। দেখা যাচ্ছে দার্জিলিং মেল আমাদের আসছে 7:30 সময়, দার্জিলিং মেল আমাদের ঢুকলো NGP স্টেশন। আমাদের চলে এসছে, আমাদের কোচ নাম্বার রয়েছে B6, সিট 31, একটাই সিট পড়েছে। দার্জিলিংকে টাটা বাই বাই করে ট্রেন ছাড়বে 7:45। দার্জিলিং মেলে একটা মানে আমি জিনিস বুঝলাম, যেটা সেটা হচ্ছে এমনি ওয়েটিং থাকে না, প্রচুর লোক যারা দার্জিলিং আসে তার জন্যই ওয়েটিং থাকে, আমি এইটুকু বুঝলাম। তার জন্য আমাদের দুটো টিকিট হচ্ছে, একটা মানে RSC-তে গেছে, দুটোই RSC-তে গেছে, সেটা বড় কথা না। বাট বুঝতে পেরেছি যেতে পারবো এটাই অনেক বাস, কালকে সকালে শিয়ালদা পৌঁছলে আর এর থেকে বেশি খুশি তো আমি কিছু হতে পারবো না। অনেক ঘুরে নিয়েছি ভাই, আর না বাস বাজে 7:45 ট্রেন আমাদের ছেড়ে দিল দার্জিলিং স্টেশন থেকে, মানে NGP স্টেশন থেকে। টাটা, আবার দেখা হবে। বলছেন দাদা, NGP সব থেকে ফেমাস স্টেশনের পাশে জোম্যাটো থেকে আমি অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে কলকাতা আর্টসল্যান্ড বিরিয়ানি, কলকাতা আর্টসল্যান্ড বিরিয়ানি। জাস্ট এটা ট্রাই করি, স্পুন দিয়েছি, রেটটা ওরা দেয় না, ঘামতে হচ্ছে। এটা হচ্ছে NGP ফেমাস কলকাতা স্টাইল আর্টসেলান বিরিয়ানি, মানে ফেক আর্টসেলান। এটা দিয়ে আজকে লাঞ্চ মানে ডিনারটা শেষ করছি। যাক, একদম 5:30 দোকানের কথা ছিল ট্রেনের, একদম 5:30 আমাদের শিয়ালদা পৌঁছে দিয়েছে। দার্জিলিং সিরিজ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা সিরিজে, নতুন কোনো জায়গায়। টাটা, বাই বাই।